আইজা মামা নি খাবার না। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, সবার কেমন আছেন? তো বেশ অনেক দিন ধরে হচ্ছে আমার এত পরিমাণে আলসেমিতে ধরছে, ইদানিং না পেজের কোনো কাজই করতে মন চায় না, পেজ থেকে একদমই মন উঠে গেছে। যেদিন থেকে হচ্ছে পেজে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আসছে, সেদিন থেকে কোনো ভিডিও ভিডিও এডিট বা ভিডিও আপলোড কোনো কাজই করতে ইচ্ছা করে না, যে এত এত কষ্ট করে আসলে কী লাভ। আসলে যখন দেখি যে অন্যরা অল্প কিছুদিন কাজ করে পেজে অনেক সফলতা পাইছে, তখন আসলে এগুলা থেকে আসলে মন উঠে যায় মানুষের, আসলে কী আর বলবো। তো যাই হোক, কিছু করার নাই, একটু দুঃখের কথা আর কি, শেয়ার করলাম আপনাদের সাথে কেন ভিডিও দেয় না। অনেকেই হচ্ছে আমার কাছে জিজ্ঞেস করেন, ইনবক্সে জানতে চেয়েছেন যে আপু কেন ভিডিও এখন আগের মতো দেন না। তো আর কি তাদের জন্য আর কি আমি মাঝে মধ্যে আর কি ভিডিও দেই, এর আগেও আমি আর কি বলেছি। তো এরপরেও হচ্ছে কিছু আপু কিছু ভাই আমাকে ইনবক্স করেছিলেন, তো তাদের অ্যান্সারটা আশা করি আজকে পেয়ে গেছেন। আসলে যখন এত কষ্ট করে ভিডিও মেক করা হয়, এরপর যখন দেখি যে না ভিডিওতে কোনো ভিউ নাই, তখন আসলে অনেক বেশি কষ্ট লাগে, আর এই জন্য আসলে ভিডিও করতেও মন চায় না। তো যাই হোক, সকালবেলা থেকেই হচ্ছে আয়জা একদমই কোনো কিছু খাচ্ছিল না, তো ওই তো তখন হচ্ছে তাকে ডাক দিয়ে বলতেছিলাম যে মামনি কিছু একটা খাও, তো সে তো নাছোড় বান্দা, কোনো কিছুই খাবে না, তাকে হচ্ছে সবসময় জোর করে খাওয়ানো লাগে। আর এই যেসব বাচ্চারা আর কি আমার বাচ্চার মতো একদমই খেতে চায় না, তো তাদের মায়েদের আসলে কত যে কষ্ট সেটা শুধু সেই মায়েরাই বুঝবে। আমার বাচ্চাকে খাওয়াতে যে আমার কত পরিমাণে যুদ্ধ করতে হয় সেটা আর কি বলবো। আসলে যেসব মায়েদের বাচ্চারা অল্পতেই খায়, কোনো অত বেশি কষ্ট করতে হয় না, সেসব মায়েরা আসলে আমাদের মতো মায়েদের কষ্টটা বুঝবে না। যেসব মায়েরা আসলে একটা বাচ্চাকে একবার খাওয়ানোর জন্য দুই তিন ঘন্টা সময় অপচয় করে, তখন আসলে সেই মায়েদের ধৈর্য আসলে ওইভাবে থাকে না কোনো কিছু করার। তো সব কিছু মিলিয়ে আসলে কেমন জানি একটা হিজিবিজি লাইফের মধ্যে পড়ে গেছি, জানি না এখান থেকে কবে বের হতে পারবো। সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন, যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন আর কি, আমার ভালো সময় খারাপ সময় সবসময় যারা সাপোর্ট করতেছেন, আসলে তাদের কথা আর কি বলবো। ইনশাল্লাহ আবারও কিছুদিন পর থেকে সুন্দর কিছু ভিডিও আপলোড করব, মানে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার চিন্তা আছে, জানি না সেই দিনটা কবে আসবে, আদৌ আসবে কি না। আসলে প্রত্যেকদিনই ভাবি যে না এখন থেকে একটু সুন্দর করে ভিডিও আপলোড করব, ভিডিও করব, মেক করব, বাট ওইভাবে না যখনই করতে যায় আর মন চায় না। তো আসলে এই মনটা কবে চাইবে সেটাই আসলে দেখার বিষয়। আসলে একটা দুইটা ভিডিও যদি অনেক বেশি ভিউ পাইতাম, হয়েছে যে দুইটা একেবারে যে হয় নাই তা না, তারপরেও যদি মানে ওরকম ভিউ পাইতাম, তাহলে আর কি ভিডিও করার আগ্রহটা বাড়ত, সুন্দর করে ভিডিও মেক করার মানে ইয়াটা আসতো। তো যখন দেখি যে আসলে এক মানে কি আর বলবো, আসলে আমিও আছি অনেক মানে অলস, এত অলস মানুষের আসলে সফলতা কখনোই সম্ভব না, আমি নিজেও বুঝি। পাঁচ দিন পরিশ্রম করলে আবার পাঁচ দিন যদি বসে থাকি, তাহলে ওই পাঁচ দিনের পরিশ্রম আসলে কোনো কাজেই আসে না, তো সেটা আমি আসলে বুঝি, এখন বুঝেও না করার কিছু নাই। আর একটা কথা কি জানেন, যদি আপনি ভালো কাজ না করেন তাহলে আপনাকে হচ্ছে রেগুলারিটি মেনটেন করতে হবে, আর যদি রেগুলারিটি মেনটেন না করতে পারেন তাহলে হচ্ছে আপনি ভালো কাজ দিবেন তাহলে অবশ্যই আপনার ভিউ হবে, এটা আসলে সত্য কথা। তো যাই হোক, এখন না হলেও কিছুদিন পর ইনশাল্লাহ হবে, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।